হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে মীন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে না যাবে জানব। মীন রাশির মানুষের জন্য আরেকটি বার্তা আমার রইল। আমি মীন রাশির 2020 সালের ভিডিও আপ করেছি, যদি এখনও না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে অতি অবশ্যই দেখে নিন। ভিডিওটি আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর আরেকটি ভিডিওর লিঙ্ক আমি কার্ডে দিয়ে দিয়েছি, শনি ট্রানজিস্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, গিয়ে দেখে নিন কার্ড থেকে যে আপনাদের শনি ট্রানজিস্ট কী ফল দেবে না দেবে। চলুন জেনে নিন মীন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। মীন রাশির ক্ষেত্রে আমি বলবো, ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে বিজনেস নিয়ে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন, অর্থনৈতিক অবস্থা অনেকটা বেটার হয়ে যাবে, যার ফলে বিজনেসের লেনদেন করার সময় একটু কেয়ারফুলি লেনদেন করুন, নাহলে কিন্তু সমস্যা থাকবে। পার্টনারশিপে যাদের বিজনেস চলে তাদের জন্য সময় কিন্তু ভালো, পার্টনারশিপে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, নতুন বিজনেস শুরু করার জন্য ভালো। বিজনেসের কাস্টমারের সাথে বন্ডিং আপনাদের অনেকটা বেটার হবে, তবে একটু মাথা ঠান্ডা করে কথা বলুন, নাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল সমস্যা কিন্তু আপনাদের থাকছে। যদি যারা ভাবছেন বিজনেসটাকে বাড়াবো তাদের জন্য সময়টা ভালো, একের থেকে দুই বিজনেস কিন্তু আপনাদের হতে পারে, নতুন বিজনেসের জন্য সময় কিন্তু খুব ভালো। এবার জানবো জবের ক্ষেত্রে কি রেজাল্ট থাকছে না থাকছে। জবের ক্ষেত্রে যে কথাটা বলবো, যারা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলেন জবটাকে চেঞ্জ করবেন, তাদের বলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি প্ল্যানিংটা করে ফেলুন, দুর্দান্ত সময় ভালো জব কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা অনেকদিন ধরে ভাবছিলেন যে একটা নতুন জব শুরু করব, যারা নতুন জবের জন্য ট্রাই করছেন, একদম ফ্রেশার্স লেভেলের লোকজন জব পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা ভালো। হঠাৎ করে আপনারা ভালো জব কিন্তু পেয়ে যেতে পারেন। যাদের জবের জন্য বাইরে যাওয়ার চান্স আছে, সেই চান্সগুলো কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে, জবের জন্য কিন্তু আপনাদের বাইরে যেতে হতে পারে। তবে কাজের জায়গায় কিন্তু প্রেশার কিন্তু থাকছে প্যারালালি, যার ফলে কিন্তু আপনারা ফ্যামিলিতে খুব একটা ভালো টাইম দিতে পারবেন না, এটা কিন্তু একটু আপনাদের কেয়ার নিতে হবে ফ্যামিলির লোকেদের জন্য। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের জন্য অ্যাজ ইউজুয়াল কথা, সেটা কি বলবো, ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট। হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু সময়টা অনেকটা বেটার হয়ে গেছে, এডুকেশনের ক্ষেত্রে ভালো রেজাল্ট আপনারা পাবেন। যারা নতুন করে পড়াশোনা শুরু করতে চাইছেন তাদের জন্য ভালো, স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু খুব গুড নিউজ, দুর্দান্ত রেজাল্ট কিন্তু হবে, পড়াশোনায় ভালো মার্কস কিন্তু তারা পাবে। সরকারি চাকরি যারা করেন তাদের জন্য ভালো সময়, যারা কোনো কোর্সে অ্যাডমিশন নিতে চাইছেন বা যারা মাস্টার্স ডিগ্রি পড়াশোনা করতে চাইছেন মাস্টার্স ডিগ্রির জন্য, তাদের জন্য সময়টা খুব ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার জন্য বলবো সেভিংস হবে, তবে খরচাও কিন্তু পাশাপাশি থাকছে, অর্থ আসবে সেভিংসও হবে, তবে একটু বুঝে শুনে সেভিংস করতে হবে, ভুলভাল খাতে সেভিংস যেন না হয়ে যায়। আর খরচটাও কিন্তু একটু লাগাম টেনে ধরুন, নাহলে কিন্তু খরচটা ভুয়ো করে বৃদ্ধি পেতে থাকে। এবার জেনে নেবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফে একটু খুঁটিনাটি অশান্তি থাকছে, মনোমালিন্য থাকছে, রাগ বৃদ্ধি পাচ্ছে। রাগ যে অভিমানকে দূরে রেখে দুজনের মধ্যে রোমান্টিক ব্যাপারটা কিন্তু আপনাদের আনতে হবে, নাহলে কিন্তু সেই রাগ যে বৃদ্ধি পেতে থাকবে। এবার জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে ভালো রেজাল্ট আমি বলবো, নতুন প্রেম তো অবশ্যই আছে, প্রেম পরিণতি পাচ্ছে বিয়েতে, এটা একটু গুড নিউজ। যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। বিয়ের ক্ষেত্রে কথাবার্তা বলে এগিয়ে যান, নতুন প্রেম লাইফে আসছে, পুরোনো প্রেমগুলোর স্থায়িত্ব থাকছে, দুজনের মধ্যে সমস্যা যে তৈরি হচ্ছিলো সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। মোটামুটি মীন রাশির মানুষের জন্য ফেব্রুয়ারি মাসে দারুণ চাঙ্গা রেজাল্ট কিন্তু নিয়ে আসছে। এর মিডিলে আর দুটো কথা বলবো, ছোটোখাটো ভ্রমণ হতে পারে কোথাও আপনাদের এই মাসে। হ্যাঁ, ছোটোখাটো ভ্রমণ হয়ে যাবে, ফ্যামিলির লোকেদের সাথে গেট টুগেদার হয়ে যাবে, নতুন কিছু কেনাকাটিও কিন্তু আপনারা এই মাসে করবেন, যাকে বললে একদম পুরো জমে খির আপনাদের এই মাসটা, তাই কি না? যে সকল বন্ধুরা নতুন আছেন কি করবেন বলুন তো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকুন, এরকম আরও আরও ইনফরমেশান পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে তারাও ভিডিওটি একটু দেখতে পান। আজকের মতো বিদায় নিচ্ছি, আসবো আবার অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, টাটা।